অবৈধ বালু ব্যবসায়ীদের উৎপাতে ঢাকা বেনাপোল মহাসড়কের গোপালগঞ্জের বেশ কিছু অংশের বেহাল দশা, দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী সহ সাধারণ মানুষ। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে ঢাকা বেনাপোল মহাসড়কের যাত্রীদের। গোপালগঞ্জ থেকে মনোজ শাহ রিপোর্ট। ঢাকা বেনাপোল মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া কালনা সড়ক এটি। এ সড়কের প্রায় 4 কিলোমিটার জুড়ে চলছে অবৈধ বালু ব্যবসা। পিচ, বালু, খোয়া, ইট ও পাথর উঠে গেছে প্রায় 1 কিলোমিটার সড়কের। ধুলায় অন্ধকার রাস্তায় দিনের বেলায়ও গাড়ি চলতে হয় হেডলাইট জ্বালিয়ে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কত গাড়ি ঘোড়া উল্টে থাকতেছে, কিন্তু আমাকে চলাচলতে তো খুব সমস্যা আছে। যে কোনো জায়গায় ডাইভে যাচ্ছে, গাড়ি ফাঁসে যাচ্ছে, পাল্টি খেয়ে যাচ্ছে, গাড়ি গ্লাস ভেঙে যাচ্ছে, যাত্রী ভয় পাচ্ছে। ব্রিজের কারণে আর রেলের কারণে এই গাড়ি ঘোড়া বেশি চলে, যানবাহন ভারী লোড গাড়ি, এই কারণে ডাকতেছে। পাথর টানাটানি করে, এদিক 10-30 থেকে 35 টন মাল লোড হয়, এই জন্য রাস্তাটা ডাবিয়ে গেছে। বারবার বলার পরও প্রভাবশালীরা বালু সরিয়ে নেয়নি বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের। এ নিয়ে মামলা করার প্রস্তুতি চলছে। এই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের কাছে নামের লিস্ট সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন যে উনি ব্যবস্থা নেবেন। এছাড়া আমরা বালির যারা ব্যবসা করে অবৈধভাবে, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। বালু ব্যবসায়ীদের কবল থেকে সড়কটিকে রক্ষার দাবি জনসাধারণের। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।